আহ আল্লাহ মাহমদ শফি রহমাউল্লাহ হাটাদার হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর রুমে যখন যাইতাম কখনো শফি ভাই বলতো হুজুর মুস্তাক নবী ভাই এসে যে ইবা বর বয়ানে তার আর ভাষা আর কি হুজুর কত ও আহ বয়ান করিবা ছয় তসবির বয়ান করিবা কি এই জন্য আমিও ছয় তসবির গজল গাই আমি ছয় তসবির কি গাই গজল গাই শুনে দি শোনাবো

ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى: قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم اذكى 9 نوفمبر 2022 مدينه العلوم إسلامية مدرسه نازيرپور بغمغنج نواخلي كرتكاجيتو اذكى পবিত্র আজ দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আমার পরম শ্রদ্ধে ওস্তাদ আমাদের মির ওয়ারিসপুর হোসাইনিহমদ মাদ্রাসার সম্মানিত হম এতক্ষণ যিনি বয়ান করলেন হজরত মৌলানা হুজুর তিনিও আমার ওস্তাদের মতোই ওনার ছাত্ররা আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি এই জন্য হজরতও আমার ওস্তাদ তুলল আল্লাহতালা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে ক্যালিমার আলোকে দু চারটা কথা আরাচ করব ইনশাআল্লাহ মেরে ভাইও আমরা সকলেই চাই আমি দুনিয়াতে সফল হই আমি চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় পৃথিবীতে চার ধরনের মানুষ আছে গোটা পৃথিবীতে যত মানুষ ছিল আছে আসবে চার শ্রেণীতে বিভক্ত প্রথম শ্রেণী হল যাদের দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর দুই নাম্বার শ্রেণী দুনিয়া সুন্দর আখরাত সুন্দর না তিন নাম্বার শ্রেণী আখরাত সুন্দর দুনিয়া সুন্দর না চার নাম্বার শ্রেণী দুনিয়াও নাই আখরাতও নাই সহজ ভাষায় দোনোটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই বলেন দোনোটা আছে বলেন কোনোটা নাই একটা আছে আমরা কাবলু বাহাদুর হালত পড়ছি হুজুরের কাছে হাফিজ সাহেবের কাছে কাবলু বারুদের হালত পড়ছি একটা আছে একটা নাই কোনোটা আছে দুটা আছে কোনোটা নাই আইউ না ইউ দুটো হালত পড়ছি এখানেও ঠিক দুটো আছে বলেন কোনোটা নাই একটা আছে একটা নাই আপনি আর আমি কোন দলে হইতে চাই বলেন আমরা দোনো দলে থাকতে চাই আমরা কি থাকতে চাই বলেন আমরা দনো দলে থাকতে চাই আমরা ওই দলে থাকতে চাই বলেসা নাসি আকা মিনাত দুনিয়া দুনিয়ার অংশ ভুলে যেও না আর আখরাতকেও ভুলে যেও না আমরা এই দলে থাকতে চাই আমার দুনিয়া এস কাদার হয়ে যায় যেস কাদার দুনিয়া আমার কমর শিরা থাকে পরনের সতর পুরো হয় আর থাকার মতো একটা বাড়ি হয় আমার দুনিয়া এই পরিমাণ হয়ে যায় আর আমার আখরাত এক ও ছুটে না যায় আমরা কি চাই বলেন আমরা কোন দলে হইতে চাই কি কি প্রথম দল কি দুনিয়াও আছে আখরাতও আছে বলেন দুনিয়াও আছে আমরা এই দলে হইতে চাই দুনিয়াও আছে আখরাতও আছে আমরা কোন দলে হইতে চাই দুনিয়াও আছে আখরাতও আছে দুনিয়াতে বকাদ্রে জরুরত রিজিক পেয়ে যাওয়া আর দুনিয়াতে কোনো আবাদত না ছুটা কোনো গুনা না হওয়া এটা হলো দুনিয়াও আছে আখাদাত আছে বলেন একটা আবাদতও ছুটে না মহাজ শুধু আবাদত বললে যখন আমরা এবাদত বলবো এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ফরজ ওয়াজিব সুন্নতে মহখ্কাদা বলেন ফরজ ওয়াজিব এগুলো ছুটে না বলেন আর কোনো গুনা হয় না এই দুই কাজের সাথে তার বাকাদ্রে জরুরত দুনিয়া হয়ে যায় এটা দুনিয়াও আছে আখরাত আছে এটা কি আছে বলেন দুনিয়াও আছে আখরাত আছে এজন্য আল্লাহ তারা সিদ্ধান্ত আল্লাহ তারা দুনিয়া কাকে কদ্দুর দিবেন এটা আল্লাহ সিদ্ধান্ত দেয়া আছে আল্লাহ তালা বলেন আজ্জাল্লা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ আল্লাহ তালা বলেন যে শুধু দুনিয়া দুনিয়া বলবা আমি তোমার চাহিদা মতে দুনিয়া দিব না দুনিয়া আমি কাকে কদ্দুর দিব আমি যাকে যদ্দুর চাই বলেন দুনিয়া আল্লাহ কাকে কদ্দুর দিবেন বলেন আল্লাহ যাকে যদ্দুর চান দুনিয়া যে যা চা সব পাবে দুনিয়া কে কদ্দুর পাবে এটা আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ যাকে যখন যোদ্দুর চান দুনিয়া তাকে তখন তদ্দুর দিবেন আর আখরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত তুমি যদি আখরাত চাও এবং আখরাতের জন্য কিছু চেষ্টা করো ইমানের সাথে তো তুমি চেষ্টা করবা তোমার মতো করে আমি আখরাত দিব আমার মতো তুমি চাইবা তুমি চাইবা সত্তর বছর জুড়ে আমি দিব সত্তর কোটি বছর জুড়ে তুমি চাইবা একটা মাটির ঘর হইলেই হয় আমি স্বর্ণেরটা দিয়ে দিব তুমি একটা স্বর্ণের চাইবা আমি হিজারটা দিয়ে দিব এই দুনিয়ার বেলা আল্লাহর সিদ্ধান্ত দুনিয়া দিবেন আল্লাহ তালা কিছু কিছু দুনিয়া দিবেন কিছু কিছু আর আখরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত আখরাত দিবেন সব কিছু বলেন দুনিয়াতে দিবেন কি বলেন আখরাতে দিবেন বাকি বেঈমান আর বেনামাজি আর বেরোজদারি বেঈমান আর ফেক এদেরকেও দুনিয়া দিবেন কিছু কিছু তাকেও দিবেন কিছু কিছু কিন্তু পার্থক্য কি ওদেরকে দিবেন এখানেও কিছু কিছু ওখানে দিবেন না কোনো কিছু আর ইমানওয়ালা কেউ দিবেন এখানে কিছু কিছু ওখানে দিবেন সব কিছু কি হয় বলেন ইমানওয়ালা আমলাকে এখানে কি দিবেন আর ওখানে দিবেন কি আর বেঈমানকে এখানে কি দিবেন ওখানে দিবেন এবার আপনি বলেন আপনি কোনটা নেবেন এখানে কিছু কিছু বলেন ওখানে সব কিছু এখানে কি কিছু কিছু মান কানায়ুরিদুল আজালাতা আজ্জালনা له‌হু ফিহা মানাশা লিমান নুরিদ ثم جعلنا له جهنم یسلاها مذمومًا مدحورا অমন আর অদ আল আখরা তা অসাহা আলাহা সাহা অহু অ মুহ মেন ফকা না সায়ু বলেন দুনিয়া দুনিয়া বলবা দুনিয়া 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 আমি বলবো ধরো কিছু কিছু আখরাত আখরাত বলবা আমি বলবো ধরো সব কিছু কী ভাইভ না দুনিয়া দুনিয়া উত্তর কি হবে আর আখরাত আখরাত এখন আপনি কোনটা নিবেন سبحان الله كيف هاي جن رب كريم شرط جور من عمل صالحا من ذكر او أنثى وهو مؤمن فلنحجينه حياة طيبة ولنجزينهم আজ রাহুমা কানুয়ামালুন আমালুন আর আমিন বলেন তুমি করবো করবার দুটো কাজ আমি করব দুটো কাজ তুমি করবার দুইটা আমি করব দুইটা আমি করব কয়টা দুইটা আল্লাহ করবেন কয়টা দুইটা বান্দা করবে কয়টা দুইটা আল্লাহ করবে কয়টা দুইটা চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও তুমি দরিদ্র হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি করবা দুটো আমি করব দুটো তুমি বানাবা ইমান তুমি বানাবা আমল আমি বানাবো তোমার দুনিয়া আমি বানাবো তোমার আখরাত কি হয় শুধু আখরাত বানাবে না আমার দুনিয়াও বানাবে আমার দুনিয়াও ইমান বানাবা আমল বানাবা ইমান বানাবা আমল বানাবা বলেন এই দুটার আগে আরেকটা লাগবে এটা ছাড়া এই দুটা হবে না এই ইমান আমল এই দুটার আগে আরেকটা আছে বললেন এল ইমান عمل علم, علم. إيمان. إيمان عمل, عمل. أك نمبر كي؟ علم فَأَعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوُ إِجْنِ إِمَانْ بُخَارِ بولن بَابٌ أَنَّ الْعِلْمَ قَبْلَ الْقَوْلِ وَالْفِعْلِ سُبْحَانَهُ إمام بخاري بولن علم علم عمول عمل. أجي علم أجي أجي ركشات؟ চালানো শিখে না আগে চালায় হ্যাঁ মোটর সাইকেল চালানো আগে শিখে না চালা তো ইমান আগে শিখে না ইমান হরে হয় ইমান পরে হয় আগে শিখে নামাজ আগে শিখে না আগে পড়ে আগে কি নামাজ কোথায় শিখে এবার তাহলে ইমান শিখবে কোথায় আমল শিখবে কোথায় ইমান শিখবে ছেলেরা কোথায় ইমান শিখবে মেয়েরা কোথায় ছেলেরাও শিখবে মাদ্রাসা মেয়েরাও শিখবে মাদ্রাসা সব হানলা বলবে না আজ থেকে যদি বিশ বছর আগেও এই শব্দ আমরা বুঝতাম আজকে রাস্তাঘাটে মোটর সাইকেলে মেয়ে দেখা যেত না কি বড়দের সামনে কথা বলতে ভয় হয় যে সময় মিরু রয়াইপুর মাদ্রাসাটা হয়েছে যদি এর পাশাপাশি এই এই বড় একটা মহিলা মাছ হইতো কেমন হইতো যে সময় আমারাতপুর হয়েছে যদি এর পাশাপাশি আরেকটা মহিলা মাছ হইতো তো কেমন হইতো আচ্ছা যেমন ধরেন ঢাকা থেকে একটা ছেলে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে মোটর সাইকেলে চলে কক্সবাজার যাচ্ছে আপনি বলেন তো এই ছেলেটাকে দেখে দেখে কতজন গুনা করার সম্ভাবনা আছে নাই 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 দু চার দশজন আচ্ছা একটা জিন্সের প্যান্ট পরে একটা টি শার্ট গায়ে দিয়ে একটা মেয়ে যদি মোটর সাইকেলের পেছনে বসে ঢাকা থেকে কষ্ট বাজা যায় কতক্ষণ কতজন গুণ হওয়ার সম্ভাবনা আছে এবার বলেন একটা ছেলে কতজনকে নিয়ে জাহান নামে যাবে একটা মেয়ে কতজনকে নিয়ে জাহান নাম হ্যাঁ এবার বলুন তো দেখি একটা মেয়ে দিন দার হওয়ার দরকার কত আরে কথা কয়না এক ছেলে কয়জনকে নিয়ে জান যেতে পারে আচ্ছা একটা ছেলে জেনা করলে কয়বার কয়জনকে পারে কি এটা মেয়ে জানিয়া হলে কয়জন পারে যে একটা ছেলে গান গাইলে কয়জনে গুণা করে এটা মেয়ে গায়িকা হলে কয়জনে গুণা করে এটা মেয়ে নায়ক একটা ছেলে নায়ক হলে কয়জনে গুণা করে এটা মেয়ে নায়িকা হলে কয়জনে গুণা করে এই সহজ কমন শব্দটা বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেছে একটু কি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আমি বলি ছেলেদের মাদ্রাসা যত জরুরি মেয়েদের মাদ্রাসা এর থেকে কুটি কুটি করে বেশি জরুরি কি এখন হারিয়ে বুঝছি সব হারাইয়া কি সব শিয়ালে নিয়ে গেছে এখন শিয়ালের মুখ থেকে টানতেছি ঠিক বাস্তব না বাস্তব হ্যাঁ আমার প্রিয় মুর্শেদ হজরত জমির উদ্দিন নানু পুরী রহমতুল্লাহ সাথে আমি একটা খতমে বোখারিতে গিয়েছিলাম কোন একটা বালিকা মাদ্রাসায় তো হজরত খতমে বোখারিতে বলছিলেন মেয়েদের খতমে বোখারি হজরত বলছিলেন আহা যদি আরো আগে হইতো তা আমাদের মেয়েরা হাত দাসানা পড়তো হজরত বলেন যে আচ্ছা মহিলা মাদ্রাসায় দিলেও যদি কোনো ছাত্রী হারিয়ে যায় কোনো ছাত্রী কি হারিয়ে যায় হাজত বলেন যে মুরগি পারলেও তো শিয়ালে দুই একটা নেয় আমার নিজের কানে শুনে হজরত বলেন মুরগি পাললে যদি শিয়ালে দুই একটা নেয় এই জন্য আর কেউ মুরগি পালে না শিয়ালে দুইটা নিলেও তো আরো আটানব্বইটা থাকে আমাদের এখানে দুইটা নিয়ে আটানব্বইটা থাকে ওখানে আটানব্বইটা নিয়ে দুইটা থাকে এবার আপনি কোনটা করবেন বলেন বুঝতে পারলাম না ওখানে কটা গেছে কটা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনার ছেলেটাকে তুলে দেন আমাদের কাছে আপনার মেয়েটাকে তুলে দেন ইনশাআল্লাহ আপনার ছেলেকে আপনার মেয়েকে আমরা আপনার কুলে ফিরিয়ে দিব মানুষ বানায় বলেন না ইনশাআল্লাহ পড়াবেন মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ পড়াবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ছেলেকে দিন শিখাবো মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলেকে শিখাবো মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হারিয়ে গেলে আর আর কি হবে সব শেষ যদি পাবন্দি লাগায় ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত আর জেনারেল শিক্ষা বাধ্যতামূলক এটা করে যদি দেয় এই শব্দই বলবে জানালো শিক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বাধ্যতামূলক এই শব্দ যদি এসে যায় আর সুযোগ থাকবে না তো করেন এই শব্দ যেন এদেশে না আসে কোন শব্দ বলেন ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত যেন কি এই কথাটাকে রেওয়াজ দেওয়ার জন্যই এই কালা কানুনকে চালু করার জন্যই এই তথাকথিত কমেডি বক্তাগুলোকে তৈরি এই কথাটাকে কি করার জন্য চালু করার ভূমিকা ভূমিকা কোন কালা কানুন বলেন আচ্ছা যেই ছেলেটাকে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হলো না এইটের পরে ওই ছেলেটা এসে নুরানিত ভর্তি হবে চিরোত্তরে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্যই এই কথাগুলো আসছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বৃহস্পতিবারে হাফ ছিল শুক্রবারে মাফ ছিল শনি রবি মঙ্গল এই বুধ এই ছয় দিন সাত ঘন্টা করে ক্লাস হইয়া আমাদের বাচ্চারা এর পরেও এর পরেও সিলেবাস শেষ করতে কঠিন ছিল সিলেবাস শেষ করা কঠিন ছিল এরপরেও বাংলা অঙ্ক ইংরেজি কঠিন ছিল এখন বিশুদ্ধবারে হাফ শুক্রবারে মাফ শনিবারে সাফ বাকি দিনগুলোতে হাফ শিক্ষা ব্যবস্থা বলে আমি গেলাম বাফরে বাফ শিক্ষা ব্যবস্থা কি বলে বলেন এটা সুকৌশলে জাতিকে মূল রাখার এক মহা 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 ষড়যন্ত্র অংশ জাতিকে যত মূর্খ রাখা যাবে তত জাতিকে চুষে চুষে খাওয়া যাবে যত জাতিকে কি মূর্খ রাখা যাবে তত জাতিকে চোষা যাবে তত জাতিকে কি করা যাবে তত জাতির টাকায় বিদেশে বাড়ি বানানো যাবে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্য এভাবে আগুন লাগানো যাবে কারণ জাতি তো মোকাবেলার করার মতো আর কোনো ব্রেন আর কোনো যোগ্যতা নেই কি ভেবেছেন এভাবে শিক্ষা ব্যবস্থা দিয়ে এ জাতি আমাদের সচিব হবে এরা আমাদের ডিসি হবে এই পড়াশোনা করে যদি ডিসি হয় ওতে কি করবে সে কি করবে কি বাকি মজার বিষয় হলো যেভাবে অটো আমদানি শুরু হয়ে গেছে তোমাদেরকে অটো চাষ অটো চালানো ছাড়া আর কোনো রাস্তায় তো কোনো আর বাকি অটো পাস অটো নাশ বলেন কি কি করবা আমার বুঝাও আমরা প্রাইমারিতে কয় ঘন্টা করে পড়ছিলাম আমরা হাই স্কুলে কয় ঘন্টা করে পড়ছিলাম আমরা মেট্রিকে কত পরীক্ষা দিছিলাম? কি

কি রাগ করতেছেন আপনারা ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান বাচ্চার কোনো রাস্তা নাই আপনি যদি আপনার বার্ধিক কে হা আমার বীর মর্শেদ হাজর মৌলানা জমির উদ্দিন নানু পুরীর আলাই আল্লাহ হুজুরের কবরকে জন্মতে টুকরো বানিয়ে দেন হুজুরের সাথে আমি চিঠা এক মাহফিলে গেছি অনেক বছর আগের কথা দুই হাজার সালের আগের কথা গত হুজুর বলতেছেন ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আপনার বার্ধিককে ছেলের হাত হবে আপনার মুখ হবে আর ছেলেকে দিন না শিখেলে আপনার বার্ধিককে নার্সের হাত হবে আপনার মুখ হবে আর বুঝাতে পারলাম না

আপ্বা চিনবে আচ্ছা আল্লা না চিনেন আ হুযু বলেন যে আল্লাহ লেখতে সরেয়া আব্বা লেখতে সরেয়া আম্মা লেখতে সরেয়া যদি এই ভাষা বিজ্ঞানীরা শুরু থেকে জানতো তাহলে আব্বা আমারে সরেয়া দিয়া লিখতো না অন্য কিছু দিয়ে লিখতো কিন্তু এটা যে কুদরতি আফ ভাষার মধ্যেও আমার কুদরতির নিশানি হয়ে গেছে কেন তুমি বুঝ না এই এজন্য আব্বা বলেন আব্বা আম্মা আম্মা আল্লাহ ওজন এক পুরা কি ওজন এক শব্দ সরেয়া দিয়ে শুরু এবার আরবী ভাষা আবুন উম্মুন আল্লাহ আল্লাহ মিলে গেছে কি এজন হাকীমুল মিল্লাত আস-সাফায় না আল্লাহ মারখাজা তিনি বলেন যদি তুমি তোমার সন্তানকে জন্মের ছয় বছর বয়সে মাদ্রাসায় দিয়ে দাও জান্নাত থেকে আসা বাচ্চাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিয়েছ কি বলছি বলেন ছিল জান্নাতে এলো দুনিয়াতে আবার ভর্তি হলো জান্নাতে যাওয়ার রাস্তা কি জমানা তো জোর করছেন নিজের মাঝে না এই সময় বুঝেন এই সময় বুঝেন এখন পড়াবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো বলেন ইনশাল্লাহ যারা বিয়ে করো নাই ছেলেরা যারা বিয়ে করো নাই তোমরা নিয়ত করো আমি ইনশাল্লাহ কমে মাদেশে পড়লো মেয়ে দেখে বিয়ে করলো কি বলো মাদাসে পড়ুয়া মেয়ে দেখে বিয়ে করবো ইনশাল্লাহ দিন দেখে বিয়ে করবো দিন দেখে কি করব দিন দেখে বিয়ে করব দিন দেখে বিয়ে দিব আহ হাজার তাহার রহমতুল্লাহ বলতেন দিন দেখে বিয়ে করব দিন দেখে বিয়ে দিব আমাদের হাজরত মালানা তার জামিল দামাক তিনি বলেন আপনি যদি আপনার ছেলেকে দিন শিখালেন আপনার মেয়েকে দিন শিখালেন আপনি আপনার ছেলে মেয়েকে আর কিছুই দিলেন না শুধু দিন দিলেন আপনি সব দিলেন আর বলেন দিন দিলেন না সব দিলেন আপনি কিছুই দিলেন না বলেন দিন দিলেন না বলেন সব দিলেন কিছুই দিলেন না আর কিছুই দিলেন না দিন দিলেন সব দিলেন তাহলে আমরা কোন দলে হইতে চাই প্রথম শ্রেণী কারা দুনিয়াও আছে রাত আছে বলেন দুনিয়াও আছে আছে যার দিন নাই নাই তার আখরাত নাই যার দিন নাই বলেন যার দিন নাই যার দিন নাই দুনিয়াও নাই আখরাত নাই যার দিন নাই দুনিয়াও নাই আখরাত নাই আর যার দিন আছে দুনিয়াও আছে আখরাত আছে এক ওয়ালা সব ওয়ালা এক হারা সর্বহারা বলেন এক ওয়ালা সব ওয়ালা রব ওয়ালা সব ওয়ালা রব সর্বহারা কি সারাদিন মোবাইলে সারাদিন ফেসবুকে এ বুঝি সব ওয়ালা হ্যাঁ এটা তো ফেসবুক ওয়ালা এটা সব ওয়ালা না রব ওয়ালা সব ওয়ালা বলেন আবার বলেন রব ওয়ালা সব ওয়ালা রব হারা রব হারা সর্বহারা সর্বহারা রব হারা রব হারা হিদাওজতনি ওয়াজতাকুল্লা শাই এই জন্য রসুল বলেন হাদিস যে কুচ্ছি আল্লাহ তালা বলেন বনি আদম আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেলে সব পেয়ে গেলে আমাকে পেয়ে গেছ সব পেয়ে গেছ আমাকে হারিয়েছ সর্বহারা আমাকে হারিয়েছ সর্বহারা তাহলে আমরা কোন দলে হইতে চাই দুনিয়াওয়ালা আখরাতওয়ালা এক নম্বর এক নম্বর মানুষ কারা দুনিয়া আছে কি বাকাতের জরুরত আখরাত আছে কি সবকিছু দুনিয়া আছে কিছু কিছু আখরাতে আছে সবকিছু আমরা কোন দলে হতে চাই বলেন এই দলের জন্য কি করা লাগবে কটা জিনিস শিখতে হবে কি কি এবার ইমান আমল শিখায় কোথায় শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য আমরা এই কথাটা বুঝতে দেরি হইলো কিনলে আমরা এই কথাটা বুঝতে দেরি হয়েছে হ্যাঁ 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 كيف أتت ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله تعالى بولن داش گوني گوني أجر عظيم بابه ترا سبحان الله

দুই দল কয় দল কি কি নারী পুরুষ কি কি নারী পুরুষ কি কি দেখেন নারী একটা শব্দ নারী একটা কি আশ্চর্য কথা নারী একটা কি এর আগে আরো দুটা শব্দ আছে নার নারী কটা শব্দ আছে নারী যদি ইমান আমল বলা হয় দশ গুনি গুণী হয় এই নারী হবে নূর নারী যদি এই দুশ গুণ দশ গুণ ছাড়া হয় নারী হবে থেকে বাঁচাবে কে কি এজন্য প্রত্যেকটা বালিকা মাদ্রাসার বালক মাদ্রাসার সাথে নিরাপদ দূরত্বে নিরাপত্তার সাথে বালিকা মাদ্রাসা করা উচিত কি বলছি বলেন নিরাপদ দূরত্বে কি করা উচিত বলেন বালিকা মাদ্রাসা করা উচিত আচ্ছা সমাজে এই এই আজকের এই সমাজে আজকের এই সময়ে মেয়েদের সমাজে কি মেয়েদের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি প্রত্যেকটা প্রাইমারিতে মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি এবার রাসূল বলেন ওয়া তাকসুরুন নিসা কিয়ামতের আগে মেয়েদের সংখ্যা বাড়বে অতকিলুর রিজাল পুরুষ সংখ্যা কমে যাবে হাতা লা তাকুনা লি 50 মারাতান ইল্লা কাইম 50 জনের মোকাবেলায় একজন পুরুষ দাঁড়াবে নাউজুবিল্লাহ বাংলাদেশে এখন 116 জন নারীতে 116 জন নারীতে 100 জন পুরুষ কি করবেন এজন্যই ইসলাম এক পুরুষের জন্য বহু বিবাহের বৈধতা দিয়েছে আমরা যদি আমরা হই আমরা যদি আমাদের নারীগুলোকে দিন শিক্ষা না দেই তা আমাদের অবস্থা কি দাঁড়াবে যা দেখছেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন তাহলে আমরা দুনিয়াও সুন্দর চাই আখরা তো সুন্দর চাই আর দুনিয়া আখরা দুটা সুন্দর হবে ইমান আমলের বুনিয়াদের উপরে ইমান আমল শিখার তিনটা জায়গা আমাদের কাছে আছে এক নাম্বার মাদ্রাসা দুই নাম্বার তবলিক জামাত তিন রব্বানি কোনো আল্লাহ খানকা বলে দিন শিখার কয়টা জায়গা আছে এক নম্বর আবার বলেন দুই নম্বর আল্লাহ দেবা যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তা বের হইয়া দুই সালের জানুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরো টঙ্গি বিশেষ তেমা জানুয়ারি মাসে তেরো চোদ্দ পনেরো বলে দুই হাজার তেইশ টঙ্গি বিশেষ তেমা আমি এটা মুখস্থ করাই এর মধ্যে উদ্দেশ্য আছে এর মধ্যে আলহামদুলিল্লাহ কি আছে উদ্দেশ্য আছে আমাদের ইস্তেমা কবে আবার বলেন কোন মাসে কোন শনি কোন জায়গায় আমি যাব ইনশাল্লাহ যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুন নাবালেক বাচ্চারা যাবা না নাবালেক বাচ্চারা যাবা না যাদের এখন দাঁড়িয়ে উঠে নেই তোমরাও যাবা না আমরা বড়রা যাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তা ফিকদান করেন তাহলে দিন চিকের এক নম্বর জায়গা কি দুই নাম্বার তাবলিক জামাত তিন নাম্বার হলো যদি কোনো হকানি রব্বানে আল্লাহ সোহবতে কিছু সময় থাকতে পারেন আশা করা যায় দিনের বুঝ আল্লাহ তালা দান করেন ওই জন্য রমজানের শেষ দশকে দাওয়াত দিচ্ছি যদি পারেন রমজানের শেষ দশকে আমার সাথে এতে কাফের জন্য যদি কেউ তৈরি হন আমি আপনার খেদমত করতে তৈরি রমজানের প্রথম দশকে আমি ওমরা করি রমজানের প্রথম দশকে ওমরা রমজানের শেষ দশকে এতে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন এরপরে হলো যদি পারেন কখনো কখনো নিজের কাছে রেখে দিবেন কিছু কিতাব ধর্মীয় কিছু বই যদি আপনি না পড়েন আমি বলি ছোটবেলায় তো নুরাতে পড়লেন না जवान বেলায় তবলিগে গেলেন না কোন আল্লাহ ওয়ালার কাছেও গেলেন না কোনো ধর্মীয় কিতাব আপনি পড়লেন না আপনি বলেন আপনার ঠিকানা আর কোনটা বাকি আছে ফিদা ছাড়া আর কোন রাস্তা নাই কি বলছি বলেন ফিদা ছাড়া আর কোন রাস্তা নাই এজন্য ফিদা হওয়ার আগে এই চার রাস্তার কোণায় তো রাস্তা ধরতে হবে এক নাম্বার জোরে না দুই নাম্বার তিন নাম্বার হক্কানি চার নাম্বার ধর্মীয় বই ইউরোপ যারা আছেন ইটালি আমেরিকাতে যারা আছেন আপনার জন্য তো এই চারটার কোনো আস্তা বাকি নাই আপনি যদি মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিয়া হকানি রব্বানি আল্লাহ আল্লাহদের কিছু বয়ান শোনেন আশা করা যায় কিছু ফায়দা হবে আচ্ছা এই পঞ্চম নাম্বারটা যদি আজকে ইটালি জন্য আমেরিকা ওয়ালাদের জন্য লন্ডন ওয়ালাদের জন্য এই পাঁচ নাম্বারের সিস্টেম আমরা না রাখি এদের দিন শিকার কি ব্যবস্থা আছে আর এই জন্যই আমি এগুলো অনুমোদন দিয়ে রাখি আর কথা বোঝা যাচ্ছে না এই জন্য এগুলো অনুমোদন দেয় কেন আপনাদের জন্য দেই না এগুলো দিয়ে ইটালিওয়ালাদের জন্য হ্যাঁ হ্যাঁ লন্ডনের কোন যুবকের জন্য দেই জাপানের কোন যুবকের জন্য দেই আলহামদুলিল্লাহ আমার ওয়াজ টোকিও থেকে মারাকাশ পর্যন্ত বাজে আলহামদুলিল্লাহ বলেন কালকে কালকে বা পরশু কালকে বা পরশু কোন এক শহর দিয়ে আমি যেতেছিলাম রাত্রিবেলা দেখি এক বাসা থেকে আমার বাস বাজে আলহামদুলিল্লাহ ভালো এই জন্য কয়টা রাস্তা বললাম এরপরে হুজুর এই পাঁচটা রাস্তার সাথে সাথে কিছু সময় প্রতিদিন জিকির আজকাল কর প্রতিদিন কি অম্পকে ছয় তসবি পাবন্দি করা কয় তসবি সুবহানাল্লাহ একশো বার

এখান থেকে নোয়াখালী থেকে হাতিয়ার সর পর্যন্ত যেই কোনো বাজারে ফেয়ার অ্যান্ড লাভলির এই বিজ্ঞপ্তির বেডিজ্ঞে আসেনি হাতিয়া সন্দীপ স্যার মার্টিন আর ওই ইয়াস স্যার হরুণেশ্বর নি সন্দীপ আছে না না এরা যদি এদের ভুয়া যদি সারা বাংলাদেশে পুষিয়ে দিতে পারে আমি মোহাম্মদুর রসুল্লার চয়তসবি বাংলাদেশের প্রতিটা বাজারে বাজারে পৌঁছাতে পারবো না কোনো আলহামদুলিল্লাহ আমি একদম তামাবিল বয়ান করছি এই তামাবিল এখানে আমার বয়ান আমি একদম আরে কি বলে বেনাফুল বয়ান করছি এই বর্ডার এই আমার বয়ান আলহামদুলিল্লাহ কয় না আমি বলি টাকনা তুলিয়া চলবে ছয় তসবি ছয় তশবি ছয় তশবি ছয় তশবি ছয় তশবি ছয় তশবি ছয় তসবি ছয় তসবি ছয় তশবি ছয় তশবি শবক দিয়েছেন আল্লাহ মাহম্মদ ছফি আর সবক শোনাচ্ছে মুশতাদা গুন্নভী ছয় তসবি এই খেলার মাঠে এই স্টুডিয়ামে এই ব্যাগম বঞ্জ খেলার মাঠে আল্লাহ মাহমদ ছবি ছয় তৈশ্বী সবক দিয়েছেন কত বড় সম্মেলন ছিল প্রযুক্ত সভাপতি

সবাই বলেন আল্লাহ জওয়ানরা বলেন এমনি কনকা এটা মারকারে এমনি কনকা কি গত এদিন কিশোরগঞ্জ দেখি ট্রাকে করে মার্কা বেসে মার্কা মার্কার মিছিল করে কলা গাছ আবার বলেন কলা গাছ এত সুন্দর মার্কা কেমনি কত সুন্দর মারকা কলা গাছ মার্কা ট্রাকের মধ্যে একটা কলা গাছ উড়াই দিছে

এরা যদি একটা ভুয়া কথাগুলোকে দেশ থেকে দেশান্তরে ছড়ায়া দিতে পারে মিথ্যে কথাগুলোকে দেশ থেকে দেশান্তরে ছড়ায় দিতে পারে আমি আমার রাসূলের তাসবীহগুলোকে কেন ছড়াতে পারবো না আজ আফলাহাল্লাযী তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা

কখনো শফি ভাই বলতো হুজুর মুস্তাক নবী নবি এসে যে ইবা বড় বয়ানে তারার ভাষা আর কি হুজুর কইতো ওহ বা বয়ান করিবা ছয় তাসবিহ বয়ান করিবা আল্লাহ কি এজন আমিও ছয় তাসবিহ গজল গাই সুবহান আল্লাহ আমি ছয় তাসবিহ কি গাই গজল গাই কিছু শোনায়াদি হ্যাঁ শোনাবো 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে 100 غلام আজাদ এর মিলিবে কি 100 দবার আলহামদুলিল্লাহ তাসবী পড়িলে 100 দবার আলহামদুলিল্লাহ তাসবী পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 দবার আল্লাহু আকবার তাসবী পড়িলে 100 টুকুরবানীর সওয়াব মিলিবে

আমি বলি ইনশাল্লাহ আমার রব জান্নাতে বলবে এই ছেলে দিকে এই এই মুস্তাক দিঘায় তো গজলটা ঘাত আমি তখন বলবো একশো তো বার সুফহান তজবি পড়িলাম একশো তো বারে সুফহান তজবি পড়িলাম নে কি পেলাম ওখানে কি পড়িবনি কইব না পড়লাম কব কি এবার কইব এই পাইছো তোমরা পাইছো শিক্ষার্থীদের মাছের উস্তাদা শুধু উস্তাদা হাত তুলেন এখানে যারা বিভিন্ন মাছের উস্তাদা আছেন বলেন সতজবি আদায় করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত নামান সেই ইমাম সাহরা হাত তুলেন ইমাম সাহরা আল্লাহ বলেন আদায় করবো বলেন ইনশাল্লাহ

এটা আমি প্রথম বয়ান করছিলাম ত এফে তো এফে আব্দুল করিম সাহেব ছিল আমার সাথে আমি বলছি বন্ধু আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে সিকির এখন বলবো শিক্ষিতে ফাঁকে ফাঁকে কাজ আমি বলতাম আমি বলছি ভাই হাতে কাজ কামাই করো দুনিয়া আর জবানে কামাই করো তো এফে আমরা একটা বয়ান করছিলাম এটা কারখানা করবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে নিজে লাজেম করবেন নিজের স্ত্রীকে লাজেম করাবেন বিবিকে বলবেন ছয়তজবি ছাড়া কিন্তু ভাত নাই সত্রজবি ছাড়া কি নাই বলবেন সতজবি হয়েছে আজকে প্রত্যেকদিন জিজ্ঞেস করবেন আজকে ছয় তজবি হয়েছে হ্যাঁ হাজত পালনপুর আম তুলালাই একবার বলেছেন টঙ্গিতে তিনি বলেন যে সাহাবাদের নাতিরা সাহাবাদের নাতিরা দাদাকে জিজ্ঞেস করত দাদা আজকে কি জান্নাতে একটা ঘর বানিয়েছ কারণ বারবার শুন তো মক পড়লে জান্নাতে একটা ঘর হবে দশ টাকা দশ বার শুরু এখলাস বলে জান্নাতে একটা ঘর আমাদের নাতিনেরা বলতো দাদু আজকে কি জান্নাতে ঘর কি আমরা কি কই জর ডানছেন কি বলি শুধু কি বলি জি জ্বর ডানছেন ভুলে গেছি জীবনে কিছু হাইলাম না আমরা

আমাদের হুজুরে ইনশাআল্লাহ দয়া করে দেবে